মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে উত্তর চট্টগ্রামের পঁচিশটি সড়কে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এই মুহূর্তে নগরীর অক্সিজেন মোড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে গরমে যারা মানুষ অতিষ্ঠ ঘর থেকে বের হতে পারছে না আবার ঘর থেকে বের হয়ে কিন্তু অনেকে কিন্তু দুর্ভোগে পড়েছেন কারণ যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সেটি হচ্ছে দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ পঁচিশটি রোডে এই ধর্মঘটের ডাক দিয়েছে এতে করে মানুষ আসলে বুকে যে পড়ছে সেটি বলা যায় তারা যে তাদের চালকদের যে বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে যদিও এর আগেও কিন্তু গত রোববারে মালিক শ্রমিক কক্ষ পরিষদের ব্যানারে কিন্তু বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলা কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছিল এই ধর্মঘটে কারণে এক ধরনের রোদের উষ্ণতা অপর দিকে কিন্তু মানুষের দুর্ভোগ এবং বিশেষ করে নারী শিশু সর্বস্তরের মানুষ এবং এটি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন যে এলাকা সে এ বাস স্টেশনে কিন্তু সকাল থেকে কিন্তু কোনো বাস এখান থেকে ছেড়ে যায়নি মানুষ কিন্তু যে যাওয়া বেরাচ্ছে সিএনজিতে করে অর্থাৎ এখান থেকে রাঙ্গামাটি সিএনজির ভাড়া যেখানে একশো আশি টাকা সেক্ষেত্রে তারা পাঁচশো টাকা ছশো টাকা তো দ্বিগুণ ভাড়া দিয়ে কিন্তু তারা গিয়েছে খাগড়াছড়ি ভাড়া যেখানে দুশো বিশ টাকা সেখানে ছশো টাকা দিয়ে পর্যন্ত তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন কারণ তাদের বিভিন্ন জরুরি যে কাজগুলো রয়েছে সে কারণে তাদেরকে যেতে হচ্ছে অর্থাৎ মানুষকে জিম্মি করে যোগ এই যে এই যে সংস্কৃতি এটা থেকে আসলে বের হওয়ার কথা বলছেন সাধারণ মানুষ যে গত রোববার যে আটচল্লিশ ঘন্টা ধর্মঘট ডাক দিয়ে হচ্ছে সেটি বারো ঘন্টা ঘর প্রত্যাহার করা হয়েছে আবার কিন্তু দুদিন পর আবার আরেকটি ধর্মঘটের ডাক দিয়ে মানুষকে হঠাৎ করে কিন্তু মানুষকে বিপাকে ফেলায় কিন্তু তারা এটি ক্ষোভ জানাচ্ছেন এবং যারা আসলে ধর্মঘটের ডাক দিয়েছেন যে শ্রমিক ফেডারেশন সে ফ্রেমিক ফেডারেশনের কোনো শ্রমিকদেরকে আমরা কিন্তু রাজপথে দেখিনি এবং কাউকে কিন্তু আসলে ধর্মঘট কারা করছে সেটাও কিন্তু আসলে এখন যাচ্ছে অর্থাৎ তারা ধর্মঘটের ডাক দিয়ে কিন্তু তাদের এই দায়িত্ব শেষ করে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম